দেবী, আর কতদিন তোমার প্রতীক্ষায় থাকবো? আহ দেবী, কবে তোমার মনের নাগাল পাবো? জানো ড্যাডি, আজ পুরো 2 ঘন্টা সাইক্লিং করেছি। আচ্ছা, এবার ন্যাশনাল সাইকেল কম্পিটিশনে আমাকে ফার্স্ট হতেই হবে। সিস্টার, সারা দেশের লোক এক নামে জানবে, আলো আমার বোন। পেপার টিভিতে তোর ইন্টারভিউ নেওয়া হবে, দেশের ব্রিলিয়ান ছেলেরা তোকে বিয়ে করার জন্য লাইন দেবে। কি বলো ড্যাডা? স্যার, ব্রেকফাস্ট ঠান্ডা হয়ে যাচ্ছে যে। ও হ্যাঁ হ্যাঁ, লেটস গো। স্যার, চিঠি। চিঠি? ওহো, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে ড্যাড? এনি স্যাড নিউজ? হ্যাঁ, আগামী 23 তারিখ আমার একমাত্র বোন লুৎফার মৃত্যুবার্ষিকী। প্রতি বছর আমি ওই সময় ফুলতলি যাই, কিন্তু এবার তো এই সময় আমার বোর্ড মিটিং আছে। তাহলে আমি আর আলো যাই? না না না, পরশু তোমাকে ইতালি যেতে হবে। ড্যাড, আবু ভাইকে নিয়ে আমি যাই? ফুপুর মৃত্যুবার্ষিকীতেও যোগ দেওয়া হবে, টি গার্ডেনে দেখা হবে। সেই ছোটবেলায় একবার গিয়েছিলাম, মনেই নেই। প্লিজ ড্যাড। তুমি যাবে? পরীক্ষাও শেষ, ভাইয়াও থাকবে না, একা একা বোর হয়ে যাব না? বলো না ভাইয়া। ইয়ে যাক না ড্যাড, আমি ইটালি থেকে ফিরে এসে ওকে নিয়ে আসবো। ঠিক আছে, আমি আজই ম্যানেজারকে টেলিগ্রাম করে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ ড্যাড। আব্বা, কিসের চিঠি? আমাকে বিয়ের চিঠি? না আব্বা, এটা আমাদের বিয়ের চিঠি নয়, টেলিগ্রাম। কি গ্রাম? টেলিগ্রাম। আমাদের এই ফুলতলি টি গার্ডেনের মালিকের একমাত্র মেয়ে নুসরাত জাহান ওরফে আলো আসছে। আলো দেখতে বুঝি খুব ভালো? হ্যাঁ, একেবারে সাক্ষাৎ রাজকুমারী। আপারে বাবা, আমরা না আলো বলে বিয়া করব। আমরা গিরি বল, তুই 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 বিয়ে করবি আলোর সাথে? তোর বিয়েটা হলে এই ফুলতলি টি গার্ডেন, টেক্সটাইল মিল, হাজার হাজার বিঘা জমি, মায়ের হাতিটা পর্যন্ত আমাদের হবে। তখন তুই হবি রাজা, আমি হব রাজার বাবা। তাহলে এক করে হাতি বাড়ি করতে বলো, আমি বলতে যাবো স্টেশনে। গাড়ি নিয়ে আমগাই তো জলে না নষ্ট। আপা, সারবার গাইতে বলে যাই। আরে যা 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 যা। আচ্ছা, তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি কর রতন, জলদি দে রতন। চাঁদ ভাই, চাঁদ ভাই, তোমার গাড়ি নিয়া এখন স্টেশনে যাই তৈব, বউ আনতে যামু। বউ তোমার বিয়ে করলে কবে হবো? করি নাই, করমু। আমাগো বড় সাহেবের মাইয়া আলো। আলো? গো, আমাদের বড় সাহেবের একমাত্র সুন্দরী রূপসী মাইয়া আলো। আলো হা, এই গাড়ি আর যাবে না। মা, ও মা, কিরে অমন করছিস কেন? সিঁড়ি ভাত দাও। এই অসময়ে ভাত? ও তুমি বুঝবে না মা, জরুরি কাজ আছে। পাগল ছেলে।
আরে এসব কি করেছিস তুই হ্যাঁ হমসা ভুল হো গই হমকা মাফি কাই দো ও আরে ভাত খাবি না সাহেব সালাম আলাইকুম মাফ করো আরে আমি ফকির না ফুলদলি চা বাগানের ম্যানেজার রমজান আলীর একমাত্র পুত্র হাবু ফুল তুলি যাবেন হ্যাঁ কিন্তু ম্যানেজার চাচা টেলিগ্রাম পাননি উনি আমাদের পাঠিয়েছে চলুন এই কি নাম বললে জানো হাবিবুল বাসা আবু আপনি নাকি মাই নেম ইজ মিস্টার আব্দুল আজিজ আবু ওই আবু আবু একই কথা ওই বাবারে তামিয়া একটু দে দাও বউ বউ উঠেন বউ উঠেন এই উঠবো কি করে আমার সোনার বাংলা আমি তোমায় ভা আমিও ভালোবাসি আমি দাও 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 বলল যে আমারটা ছবি তুলো হ্যাঁ আমি মরে গেলে বাঁধে রাখো হ্যাঁ জলদি তোলো জলদি তোলো আমি মরবো না ছবি তুলবো না কি গাড়ি চালায় গাড়ি না ঠেলা গাড়ি ওই আবু ভাই আয় নাই বউ মোটর গাড়ি ঠেলা গাড়ি কইতাছে আপনি চালাতে পারবেন না জানো ঢাকা শহরে বা হাতে 150 মাইল স্পিডে গাড়ি চালায় আবু ভাই এটা কেমন বউ বউ না ভাই চাবি দাও বাবা কয়টা বাবা একটাই ভাই বোন ভাই বোন আমি ওই না কত কষ্ট হইছি Yeah, come on!
এই ফুল তুলে টি গার্ডেনের মালিকের একমাত্র মেয়ে। ছাড় ছাড় স্টুপিড। আরে আবার ইয়ার কি মানে রে, একটা গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। আমার বন্দুকটা কই? আবু 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 আর হাবু লাফিয়ে পড়ে জানে বেঁচেছে। যদি এই পত্রিক সম্পত্তির দরমতা থাকে তাহলে চলুন, নাহলে শিয়ালে পেলে হুক্কা করে ছাড়বে। আপনি কাঁপছেন, চলুন। কোথায়? আপনাকে গরম করতে হবে না, চলুন। আরে ভালো হবে বলছি। ভাই হাবু, বিয়ের আগে কাবু আপনার কাছে যাব। আমি এখন কি খাবো? চা খা। বিয়ের আগে জীবন গেল। হায় আলো আলো, ডোন্ট টাচ মি। আব্বা রে, ও আব্বা, আব্বা রে। ও কি রে বাবা, হাবিবুল বাসার হাবু, তোর এই অবস্থা কেন? বাবা আমি বিয়ে করতাম না, তাহলে তুমি করো। আমার বিয়ে সব মিটা গেছে। এই ছেলে, আরে আবু আলো কোথায়? কি আল্লাহরে ডাকো। হ্যাঁ আল্লাহরে, তুই আলো রেখো দে। আল্লাহকে তো অশুভ কোলার কাজ। আসুন তোমার সে কি, তুমি কে গা? আলো মামনি, এ কি হাল হয়েছে তোমার? এমন অবস্থা কে করলে গা? এই স্টুপিড পচা গাড়ি ব্রেকফেল করেছিল, আর একটু হলে মারাই যেতাম। বালাই ষাট, তুমি মরবে কেন? মরুক তোমার শত্রু। চাচা আমি কালী শিকারে যাবো। যাবে বই কি মা? নিশ্চয় যাবে, আমি নিজে থেকে সব ব্যবস্থা করে দেবো। এখন চলো শীঘ্রই জামা কাপড় ছেড়ে গোসল করে পরিষ্কার হয়ে নেবে, নাহলে সর্দি লেগে যাবে। যে আলো বরে বিয়া করমু, কোন সালা রে এই বাবা? আসো আসো আসো। সকালে মুরগির খাঁচা নিয়ে কোথায় যাচ্ছিস? আরে আলো শিকার যাইবো তো, হাঁস মুরগি পশু পাখি মারলে রাখতে হইব না? হ্যাঁ রে এই ছেলে, তোকে নিয়ে আমি করবোটা কি? যা খুশি তাই করো গা। যা যা বলেছি মনে আছে তো? হ্যাঁ বল দেখি। সব সময় আলোপুর কাছাকাছি থাকমু। আরে বসো না, আলোপুর পাশাপাশি বসমু, চোখে চোখে চোখ রাখমু। আমার সব মনে আছে। ইয়াল্লাহ, কি এক অদ্ভুত মাল পাঠিয়েছো আমার ঘরে, স্মৃতি শক্তি বলতে কিছু নেই। আবু ভাই আবু, কি ভাই আবু? আমি না জীবনে কোনোদিন বিয়া করি নাই, কোনোদিন মায়া মানুষের পাশে বসি নাই। তুমি সামনে বইবা, আমি না আলোপুর পাশে বমু। তুমি কোনোদিন বিয়ে করনি? না। কোনোদিন মেয়ে মানুষের পাশেও বসনি? জি না। তাহলে মায়ের দুধ কোনোদিন খাওনি? খাইছি তো, মনে নাই। তাহলে মায়ের কোলেও বসনি? বসি তো। তাহলে মায়ের কোলে কোনোদিন মুতেও দাওনি? ছি, শর্মের কথা কয় না। আবু ভাই, ইয়েস সিস্টার, অ্যাটেনশন করো, অ্যাটেনশন করো। আব্বাই কইছে আলো মার কাছাকাছি থাকবি, পাশাপাশি বসবি, চোখে চোখ রাখবি, চোখে চোখে মিলন হইব, তারপর দুজনে বিয়ে হইব। আমি উঠে দেই। উঠব কি করে? ছোট লোক বেজরা একটা গুলি করেন। না 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 না, গুলি করেন না, গুলি করলে আমি বিধবা হয়ে যাব। গুলি করতে পারেন কিন্তু মরবে না। শুনেন, আমরা গাড়ি দিয়ে যাবো না। কবর হাতে রে গুলি করো। না না না, হাতে বাইর করো। হাতি মেরা সাথী, কি সুন্দর পাহাড়। না, একটা
আখিও তো চোখে পড়ছে না। তাই তো আবু ভাই। ইয়েস ইয়েস সিস্টার। আমি এখন কি মারব রে? বোনানি কি মারব কি মারব? পাখি আয়। ওই ওই কি বোনানি মারো মারো কিছু করে মারো কিছু করে মারো মারো লেগে গেছে। এ মাতু ভাই হাতি নামো হাতি নামো। এ মাতু ভাই এ মাতু ভাই। এবার আমি পাগি ধরু। এই বাবু গুলি কইরা মারছে দাও। কি বললে? এ বাবু মাইয়া পামনি বন্দুক দিয়ে গুলি করে মেরেছে। এই এটা আমাদের শিকার দিয়ে দাও। আচ্ছা এই দামি পোশাকের নিচে রক্ত মাংসের যে দেহটা তাতে কি দয়াময় বলতে কিছুই নেই? আরে এ যে দেখছি আমাকে জ্ঞান দেয় রে। দেখো কদিন ধরে খুব জ্বালাচ্ছ তোমাকে আমি আমি নাই। কি করবেন গুলি করবেন? মেম সাহেব এই নিরহ পাড়াটা আপনি কি ক্ষতি করেছিল? গুলি করে জীবন নিতে পারেন, জীবন দিতে পারেন কি? আহা এই যে দেখছি প্রেম প্রীতির ভালোবাসার পালা শুরু হয়ে গেল হে আব্বু। তাই তো দেখছি ভাই হাবু। শুনুন ম্যাম সাহেব, আঘাত করা যত সহজ ভালোবাসা ততই কঠিন। এই যে দেখছি কবি কালিদাস। তাহলে মারতে হয় দু গালে পটাস পটাস পটাস। তবে রে বউ চলো, তোমাকে আমি একজন নতুন কবুতর কিনা দেবো। বাক বাকুম বাক বাকুম বাক ভাই আবু হয়ে গেছি কাবু। তাহলে কুল বরে পায়রা দেই লবণ দিয়ে খান নাকি? ওটা কি দূরে ডা পায়রা দিয়ে দুধ দিয়ে খান? তার মাথা খাবো কথা নাই আবু। মাথা মেজাজ গরম ছাতা আমি কি করবো রে কোথায় যাবো রে? এক জায়গায় গেলে আপনার মেজাজ ঠান্ডা হইতে পারে। সরম করলে গরম বুবুর গরম মেজাজ আর গরম হয়ে ফায়ার হয়ে যাবে। চলতে বল প্রেম প্রেম প্যাকুটা প্রেম প্যাকুটা। হ্যাঁ গো ওইখানে গিয়া যদি কোনো কুমারী মাইয়া একা একা ওই প্যাগরের দিকে তাকাইয়া চোখ বন্ধ কইয়া মনের মানুষের ডাকে যদি তিনবার পাল্টা আওয়াজ আসে তাহলে তার মনের মানুষের পাইব। যদি না পাই লাস্ট বুলেট। আপনার কাছে কইতাছি সত্যি কথা, চোখ শুয়ে কইতাছি মাটির কসম। আমার বাবা না আমার মারে ডাইকা পাইছিল তাই না রে বাবু? তুমি কখনো ডাকনি? কতবার ডাকছি কেউ আসে নাই। তবে এইবার মনে হয় আশা পূরণ হইতে পারে। তুমি ডাকলেন যে? আমি তোমায় ডাকিনি। ডেকেছেন? মিথ্যা কথা। দেখুন ম্যাডাম এটা প্রেম প্যাগোটা, এখানে দাঁড়িয়ে প্রেমের নামে কেউ মিথ্যে বললে তার জীবনের সব স্বপ্ন মিথ্যে হয়ে যাবে আর এই প্যাগোটা মারা যাবে। বিশ্বাস হচ্ছে না? আসুন।
এই দেখুন, এখানে দাঁড়িয়ে আপনারই মতো একজন প্রেমের নামে মিথ্যা কথা বলেছিল বলে এই প্রেমপেগোটা মারা গেছে। আপনিও কি চান ওটাও মারা যাক? প্রেমের নামে মিথ্যে বলো না, সত্যি কথা গোপন করো না। প্রথম প্রেমে লজ্জা পাবে, তবু তোমায় বলতে হবে, মনের মানুষকে বলো না। বলো বলতে হবে মনের মানুষকে বলো না। মেম সাহেব, মনের মানুষ ছিলেন না? আল্লাহু আকবার, কাছে আসবো, এসো। বসবো, বসো।
বল বউ। বলো। গিয়া ছিলেন? হ্যাঁ। দাইকা ছিলেন? হ্যাঁ। আইসা ছিল? হ্যাঁ। কে দাইকো? তো দাদা। কোন দাদা? কোন দাদা? এটা কেমন বকবক রে বিদা? ছেলে শালা। ওরে শালা। শালা। ওরে বাবারে। শালা। এটা কোন দিশি বড় বাবা? হ্যাঁ। আবার তুই দিশে দৌড়াই। উঠা উঠা। তুই শালা বকবকে বাচ্চা। উঠা উঠা। ওরে বাবা। আমি আমি বিয়া করব না। আমার বাবা করলো করব। আমার বাবা আমি চিনি না। বাবা। বাবারে কি বাড়ি দিশে এখনো ধরে রে বাবা। অপমান তো। বাবা। হ্যাঁ কই যাবো এসে বললো। হ্যাঁ আসো আসো। তাড়াতাড়ি যাও। আমিও সাঁতার জানি না। নিজেকে বাঁচাও। আমার মা দাদা গেছে রে বাবা। ও ভাই এমন হইব না, ফার্ম দেওয়ার লাগবো। ফার্মি দি কি করুম আর, যাক পানি ধর বার হয়েছে, তাহলে আর মরবো না। এ মুই বাইসা যাইব, মরা মানুষ যাতা করা কি সোজা কথা? বাপরে বাপ। ও এই যে বুঝছি বুঝছি, এরা বহাও 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 বহাও। তা খালা ভাতা দিয়ে দেই, বাকিটা এবার বাড়িয়ে দেবো গা। ওরে বাপরে, আপেল পাতা দেখা দাও। ওই 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 তো এটা তো টাকি মাছ। ওই মিয়া ভালো লাগে ভর্তা বানিয়ে খাইতাম। ওরে বাবা, ওই আমি তো সাপের মাথা। ওই 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 তো ওই তো এটাও টাকি মাছ। ভালো ভালো দূরে ভালো। ওই দাম ভাই কান্ড দেখছেন? ওই ওই হারবো। আরে ভাই না ভালো ভাই স্যার। ওই হারবো আমি তো আবার কইয়া দেবো। ভাই ভাই তোর মা দুদিন ভাই ছাড়া দেয়। ওই আমি তো হাতিকে ডাক দেবো, হাতি তোর বাড়ি ঘর ধরে দেবো। আরে বউটা নষ্ট করে দেয়। ওই হারবো আমার বড় বড় কাত তো ছাড়া দেয়। ভাই তোর ভালো ভাই 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 না ভাই না ভালো। আই হায় রে ও আপা, ওই শালা চান্দার বাচ্চা অনেকক্ষণ ধইরা আলুপুর মুখে মাখাইছে, এত ঢালতি ছাড়ে না, উল্টা আমারে থাপ্পড় মারছে। এছাড়া ওনাকে বাঁচাবার আর কোন উপায় ছিল না। এ মিজা দাদা, ছোট লোকের বাচ্চা আগে তো লাগে মারো। তোর এত বড় সাহস বদমাইশ। চাচা ও আমার এত বড় উপকার করলো, আমি তার প্রতিদান দেব না। আপনারা একটু বাইরে যান। না না তুমি থাকো। আমি তোমাকে এমন উপহার দেব যা তুমি সারা জীবন মনে রাখবে। আমাকে চুমু খেতে খুব মজা লেগেছিল তাই না? ও আবার লজ্জাও বাইরে, শালা ছোট লোকের বাচ্চা। আমার মুখের একটু হাসি দেখার জন্যে রাজধানীর কোটিপতি ভাবে সন্তানেরা ফুটপাতে লুটোপুটি খায়, আর তুই কিনা আমাকে আজ তোকে আমি মারবেন না। ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। ম্যানেজার চাচা আমার বন্ধুকে মারতে নিশ্চিত করুন, ওকে মেরে ফেলবে। দয়া করুন ম্যানেজার চাচা। আরে হাবু
কি দিয়ে মারছে রে? ঠান্ডা দিয়া ঠান্ডা করতেছে। হ্যাঁ তাই হবে। বাবু ভাই ওকে ছেড়ে দিতে বলুন না। আচ্ছা এই আব্বা বউরা মারতে নিষেধ করো না। এক চড় সব মেম সাহেব, আমার বন্ধু আপনার জান বাঁচিয়েছে, তার প্রতিদান আপনি এমনি করে দিলেন। ওসব পরে শুনে যাচ্ছি, চাঁদকে ঘরে নিয়ে যাও, আমি ডাক্তার দেখে নিয়ে আসি। আসতে একটু দেরি হয়ে গেল গো মা। আহা বেচারা যা মার খেয়েছে, ও শরীরটা পচে না যায়, ও না পাবে ঔষধ না পাবে পথ্য, ও বিনা চিকিৎসাই মারা যাবে। কে কার কথা বলছেন? আরে ওই যে চাঁদ। হেইটাই মুরগা, আগে আমগোটা বাসান। কেমন বুঝছেন? ভয়ের কিছু নেই, সামান্য সর্দি জ্বর, ও ঠিক হয়ে যাবে। না না না, দরকার হলে প্লেন চার্টার করে আমেরিকা যাব আপামনের জন্য ঔষধ আনতে। ডাক্তার সাহেব আলু বাঁচবো তো, নাইলে আমার একটা ইঞ্জেকশন দিয়ে দেয় আমি মরে যাবো গা। হ্যাঁ রে এই ছেলে তুই থামবি, ঔষধগুলো এনে ঠিক মতো খাওয়াবেন। আসি গো মা। ও বেটা বিনা চিকিৎসাই মারা যাবে। বার্লি খাবি না, ভাত খাবি না, অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকলে চলবে? আমি কোত্থেকে তোকে আপেল আঙ্গুর কমলা এনে খাওয়াবো বলতো? নে খা বাবা খা। বসি, এত দেরি হলো কেন? হাতিকে নার্সিং হোমে নিয়ে গিয়েছিলাম। কেন? হাতি ডায়রিয়া হইছে। ডায়রিয়া? আপামনি আপনি কাল রাইতে ঘি পোলাও মাখন চিনি খাইছিলেন? ওই শালার পুতে চুরি কইরা বাসি মাল খাইয়া অহন খালি ঘন ঘন বাথরুমে যাচ্ছে। এই পর্যন্ত কয়বার যেন? এই পর্যন্ত রেকর্ড করা হয়েছে 103 টাইমস। ওই যে টিভিতে কয় না, ডায়রিয়া হইলে এক চিমটি লবণ এক মুঠা গুড় আদাশের পানির মধ্যে মিশাইয়া খাওয়াইলে পায়খানা বন্ধ হয়। ওই শালা তো মানুষ না, তাই না আবু? ইয়েস শিওর মিস্টার আবু। আতি তো আতি। ওই শালারে আমি 3 মণ লবণ 10 মণ গুড় এক নদী পানি গুটাইয়া গুটাইয়া মিশাইয়া খাওয়াইছি, কোনো কাম হয় না। অখন কান টানলে উঠে না, লেজ ঘুরাইলেও চলে না। চাঁদকে খবর দাও। কি শান্ত আইব না? কেন? এদিন যে মায়ের দিয়েছেন একেবারে পুতিয়ে গেছে, মায়ের সরে সে হয়ে গেছে কাবু। ঠিক কইছে আবু। কি হলো, উঠবো কি করে? দিকে যাব? যেদিকে তুই চোখ যায়। না না
জ্বর হলে আপেল আঙ্গুর কমলা এসব খেতে হয় না? আমরা গরিব, তাই আমাদের কষ্ট দিয়ে বুঝি আপনারা আনন্দ পান, তাই না? দেখো, খাওয়া নিয়ে কেউ আমার সাথে জিদ করলে আমি কিন্তু তাকে কামড়ে দিই। ছোটবেলায় এমনি একজন খাবার নিয়ে আমার সাথে জিদ করেছিল বলে আমি তাকে কামড়ে দিয়েছিলাম। সেই যে পালালো, আমি আর তাকে দেখিনি। দেখলে কি করতেন? দেখলে কি করতাম? এমন কামড় দিতাম যেন সারা জীবন শুধু আমাকেই মনে রাখে। রোজ এখানে বসে খাই, আজ তুমি বসো, আমি তোমাকে খাইয়ে দিব। না না, বসো, দেখলে মারবে। না না, মারবে না, বসো। না, আমি বসবো না। বসো বলছি। আমি বসবো না। নাও খাও। না, আমি খাবো না। খাও। আমি খাবো না। খাও বলছি। না, আমি খাবো না। খাও, খাওয়ানে জিদ করলে আমি কিন্তু তোমাকে কামড়ে দেবো। হ্যালো, শালা চাকরের বাচ্চা, ওকে মেরো না ভাইয়া, তাদের কোনো দোষ নেই। আজ থেকে মেরে ফেলবো। কি হয়েছে আরমান? দেখ, এই চাকরের বাচ্চা আলোকে মেরেছে। না না, দেখ, তাদের কোনো দোষ নেই। ওকে মেরে নেই ভাইয়া, মেরে ফেলবো। হচ্ছেটা কি? আপনার প্রাণে কি দয়া মায়া বলতে কিছুই নেই? আমার এই অবোধ শিশু এমন কি অন্যায় করেছে? ওর সবচেয়ে বড় অপরাধ, ও আমার মেয়ের সঙ্গে মেলামেশার চেষ্টা করে। শিশুদের কোনো জাত হয় না বড় সাহেব, ওরা সবাই এক জাত। আপনি মনিব, আমি চাকরানি, এই ভেদাভেদটুকু ওরা বোঝে না বলেই আপনার মেয়ে আমার ছেলেকে ঘৃণা না করে বন্ধু মনে করে। গ্রামের ওই চাষাদের সঙ্গে বসবাস করা সম্ভব নয় বলে শহরে চলে এসেছি। আমি চাই না তুমি আর তোমার সন্তানের সংস্পর্শে এসে আমার সন্তান নষ্ট হয়ে যাক। এক্ষুনি এক্ষুনি তোমার ছেলেকে নিয়ে চলে যাও। গেট লস্ট। বড় সাহেব, বাড়িটা আপনার, কিন্তু দুনিয়াটা আল্লাহর। আলো, আলো চান, ভালো মা, তুমি যেও না, ভালো মা চান, তুমি যেও না, চান চান চান। কেন আমি আমি এত মেরেছি, আমি তোমাকে এত কষ্ট দিয়েছি, তবু কেন বলনি তুমি আমার সে হারিয়ে যাওয়ার
বলো কেন বলনি? হলো নাও, যতগুলো আঘাত আমি তোমাকে করেছি তার চেয়ে অনেক বেশি আঘাতে আঘাতে আমাকে তুমি কত বিখ্যাত করে দাও। আমি তো শুধু তোমারই হতে চাইছি। আর এই বাড়ির মাটি ওই পায়ে লাগলে পা দুটো পচে নষ্ট হয়ে যাবে না? দাঁড়া দোষ, একটু পরিষ্কার করে দেই। আরে কি করছিস? আর রতন,
এ আমার ছোটবেলার সাথী আলো। আলো খুব ভালো, কিন্তু বড়লোকদের ভালোবাসার মূল্য এভাবে দিতে হয় আমি জানতাম না। ঘাটা শুকালো, দাগ এখনো রয়ে গেছে। তুই এটা কি? আমিও কি চিনতে পারিনি তো? চিনতে হলে চোখ লাগে ম্যাডাম, মনের মতো মন লাগে। মা, আলো আমাদের বড় সাহেবের মেয়ে। আমি না জেনে আপনার ছেলেকে অনেক মারধর করেছি, ওকে প্রতিশোধ নিতে বলেছিলাম, ও নেয়নি। আপনি সেই প্রতিশোধ নিন। যে হাতে মা সন্তানকে আদর করে মুখে তুলে খাওয়ায়, সে হাত দিয়ে কি মা সন্তানকে মারতে পারে? আমি উত্তেজিত। আপা, ওই দেখো আপা, আমার হাতের গুড়ের ক্ষীর তোর খুব প্রিয় ছিল। ভালো মা, ভালো মা, এতদিন হলো এখানে এসেছি, একবারও তোমার আলোকে দেখতে ইচ্ছে হয়নি। কথা পরে হবে মা, চল ঘরে চল। আমারই হুয়া আনবাড়ি যায়, আমারই আঙ্গিনা দিয়া। আব্বা, ওই আব্বা, আমার বউটারে কি খাওয়া লয়ে যেতেছে আর তুমি কবিতা গাইতেছ? আমি আলু পরে বিয়ে করতাম না। ও, তুমি বিয়ে করব? তুই আমাকে আর জ্বালাস নে বাপ, দাঁড়া বিয়ে করাচ্ছি। ও ভাগো, আজ দাসি তো। আমার চাঁদ, আমি চাঁদেরই আলো, মা আলো। জি বলুন। এখানে এসে তোমার কেমন লাগছে? ভালো। খুব ভালো? হ্যাঁ। আমাকে? ভালো। আমার হাবুকে? ও তো একেবারে সহজ সরল বাচ্চার মতো, যা বোকা বোকা কথা বলে না, ভারী মজা লাগে। ও মা গো, এ কি, আপনি কাঁদছেন কেন? ভাবছি, আমি না থাকলে আমার হাবুর কি হবে? ও মা, ওকে বিয়ে দিয়ে সংসারই করে দিন। এই তো মামুনি, আমার মনের কথা বলেছ। তোমার বাবার দয়াতে আমার সয় সম্পত্তি এখন কম নয়, কিন্তু কে খাবে এসব? তাই ভাবছি তোমার মতো লক্ষ্মীর হাতে আমার হাবুকে তুলে দিয়ে আমি নিশ্চিন্ত হতে চাই। ছি, কি বাজে কথা বলছেন, ওরকম একটা হাবা গোবা, আপনার সাহস তো কম নয়। তুমি বা কোন সাহসে একটা ফালতু বাজে ছোকরার সাথে রাস্তাঘাটে রং তামাশা করো, যে একটা ভাঙা গাড়ি চালিয়ে ফকিরের মতো জীবন যাপন করে? ছি ছি ছি, আরে আমার হাবু তো সেই তুলনায় রাজপুত্র। ম্যানেজার সাহেব, ওটাই ওর আসল পরিচয় নয়। চাঁদ আমার ছোটবেলার খেলার সাথী, আমার বন্ধু। বন্ধু, বন্ধু কি, দরজা বন্ধ করছেন কেন? দরজা খুলুন। ম্যানেজার সাহেব, ভালো হবে না বলে দিচ্ছি। একি, দরজা তালা দিচ্ছেন কেন? খুলুন, খুলুন। আবু তোমার বাবাকে নিয়ে ফিরে এলেই
এই ঘরের তালা খোলা হবে। কোথায় ঘরে যাইবা তুমি আমারি নিনি নিনি আবু ভাই কে আবু ভাই জি বৌরানি শুধু মুখেই বৌরানি তুমি আমাকে একটুও ভালোবাসো না না ভালোবাসি আমার জান মন প্রাণ সব তোমার দিয়া দিছি মিথ্যে কথা যে মিথ্যা কথা কয় সে আমার শত্রু তোমার শত্রু তার মুখে যেন কুড়ি কুষ্ট হয় তার মুখে পোকা পড়ে তার মুখে লাঠি মারি লাঠি মারি লাঠি মারি তাহলে আমার ঘরের তালা খুলে দাও তালা তোমার ঘরে তালা দিল কোন শালা শালা না তোমার বাবা এই আবার কোন হালায় প্রেমের দুয়ারে কে দেয় চাবি কে দেয় সেখানে তালা লাঠি মার ভাঙরে তালা যত সব বন্দিশালা কার ওই লৌহ কপাট কার ওই লৌহ কপাট কার ওই লৌহ কপাট প্রেমেরই লৌহ কপাট প্রেমেরই লৌহ কপাট প্রেমের ওই লৌহ কপাট সাবাস সাবাস হাবিবুল বাসার হাবুর ভাঙরে লৌহ কপাট সাবাস হাবিবুল বাসার হাবু তোমার প্রেমে হয়েছি আমি কাবু মা 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 জি গো হাবু ভাই আরেকটা কাজ করতে হয় যে বলেন বলেন কিছুক্ষণের জন্য তুমি আমার কাপড় পরে আলো সেজে বসে থাকবে আর আমি তোমার কাপড় পরে হাবু সেজে বাইরে যাব রাজি হ্যাঁ রাজি 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 তাহলে খোলো খোলো না শালা কিছু বলি চুপ দাদির কাপড় খোলো তাড়াতাড়ি করে শরম করেই দেখছো দেখছো আরে পাগল চন্ডী দাসে রজ কিনি আসে বারো বছর পাইলো বসি শুকনা পুকুরে কি চাঁদ ভাই আলুর জন্য বইসে আছো তাই না আমিও আলুর জন্য আইছি কেন তুমি কেমন করে আলুর সাথে প্রেম করো আমি দেখমু তারপর আলুরে বিয়া কইরা আমিও তোমার মতা প্রেম করমু শালা হাবলুর পাতা তোমার গায়ে লাথি গুতা মারি নাই তবু তোমার কাছে মাপ চাই হলো সুন্দরী আমি তোমার ভালোবাসা চাই তোমার প্রেমে আমি দিবানা ও বন্ধু
সরল মনে দাগা দিও না। আমার ভালোবেসে কাজ নাই, আগুন দিয়া আগুন নেভানো যায়, জানো সখী আয় না একবার আমার কাছে আয়, জানো সখী আয় না একবার আমার বুকে আয়, হাতে ধরে পায়ে ধরে আমি শির তুমি ফরহাদ আমি, আমি সখা তুমি সখী তবে কিসের এত ভয়, কাঁচা জীবন কাঁচা মন নিয়ে কইরো না খেলা। খবর পেলাম তুই নাকি কোন এক গরিব ছোট লোকের সঙ্গে বেশি মাখামাখি করছিস। কে বলেছে? সেই ছোট লোক। অমন করছিস কেন? আলো, আমি আলো না, আমি হাবিবুল বাসার হাবু, আপনার দুলা ভাই। ওই যে আর মাইরেন না, আপনারই আমার দুলা ভাই। হ্যাঁ দুষ্টু। আচ্ছা পৃথিবী এত সুন্দর কেন? তুমি আমাকে ভালোবাসো বলি ফুল ফুটে কেন? প্রেম আছে বলে। এই পাখি গান গায় কেন? তুমি আমারই হয়েছো বলে। হ্যালো, ভাইয়া ভুল হয়েছে, মা হয়ে শাসন না করে কেন যে তোকে আলোর সাথে মিশতে দিয়েছিলাম। আরে ওরা বড় লোক, গরিবের ভালোবাসা ওদের কাছে ভিকিরের ভিক্ষে চাওয়ার মতো না। মা, আলো আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। ভাইয়া, এখনো বলছি আমার ঘরের দরজা খুলে দাও,
আমি চাঁদের কাছে যাব। চুপ। ওই চাঁদের নাম উচ্চারণ করলে তোর জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো। লজ্জা করে না? গ্রামের একটা গরিব চাষা ড্রাইভারের সঙ্গে ওর লাশ কেটে আমি নদীতে ভাসিয়ে দেব। তাহলে তুমিও শুনে রাখো ভাইয়া, আমার চাঁদের কিছু হলে আমি আগুন লাগিয়ে দেব। নো চান্স। তার আগে আমি তোকে ঢাকায় নিয়ে যাব। না, আমি বেঁচে থাকতে আলোকে কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। মাথা খারাপ করিস নি চাঁদ, ওদের সঙ্গে শক্তিতে আমরা পারবো না। শক্তি? আরে প্রেমের চেয়ে বড় শক্তি পৃথিবীতে নেই। আজ আমার ভালোবাসার শেষ পরীক্ষা হয়ে যাবে। ওরে চাঁদ, আমার বুক খালি করে তুই যাস না বাবা, আমি শুধু তোকে নিয়ে বাঁচতে চাই। মা, মা গো, আল্লাহর পর তুমি আমার ইবাদত, তুমি আমার সব। কিন্তু আলো আমার প্রেম, আমার ভালোবাসা, ওকে ছাড়া আমি বাঁচবো না মা, আলোকে ছাড়া আমি বাঁচবো না মা। চাঁদ, আমার বুক খালি করে যাস না বাবা, তুই কথা শুন, যাস না। আমার কষ্ট সইতে পারবো, কিন্তু তোমার কষ্ট আমি সইতে পারবো না আলো। চাঁদ, তুমি যতখানি ভালোবাসো আমাকে, তার চেয়ে অনেক বেশি ভালোবাসতে চাই আমি তোমাকে। এই শালা, তুই হাসছিস কেন? হাসছি? তোর পরাজয় দেখে এত চেষ্টা করো তোর বোনকে ওর হাত থেকে বাঁচাতে পারলি না। ড্যাড! আলো! ড্যাড! 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 এই সেই হারামের বাচ্চা!
যার জন্য আমাদের মান সম্মান ইজ্জত ডুবতে বসেছে, আর সেই সুযোগ করে দিয়েছে তোমার আদরের মেয়ে আলো। ডোন্ট টাচ মি। যে হাতে আমাকে আমার চাঁদকে আঘাত করেছো সেই পাপের হাত আর কোনোদিন স্পর্শ করবে না। আলো। ইয়েস ড্যাড, ওই চাঁদ। ড্যাড, এই সেই চাঁদ, আমার প্রেম, আমার ভালোবাসা। মাই লাভ ড্যাড, আই লাভ হিম, লাভ হিম। আলো। আলো, চালাও গুলি। আজ প্রমাণ হয়ে যাক তোমার পিস্তলের গুলির চেয়েও আমাদের প্রেম অনেক শক্তিশালী। না, দোহাই আপনার, আমার সন্তানের জন্য আপনার সন্তানকে খুন করবেন না। তুমি? হ্যাঁ, আমি। বড় সাহেব, এই সেই চাঁদ, ছেলেবেলায় আপনার মেয়ে আলোকে ভালোবাসত বলে ওকে মারধর করে আপনার বাড়ি থেকে আমাদের বের করে দিয়েছিলেন, কিন্তু ওদের একজনকে আরেকজনের কাছ থেকে আলাদা করতে পারেননি। আপনার সন্তানের জন্য আমার বুক খালি করবেন না বড় সাহেব। অস্তকেই আমি শেষ করে ফেলব। না না বড় সাহেব, এই কাজটি করবেন না। ম্যানেজার, ইট ইজ বিয়ন্ড মাই টলারেন্স। আমার মাথায় খুন চেপেছে, খুন। খুন আমরা করব স্যার, কিন্তু খুনই হব না। ওকে, যাও চাঁদের মা, চাঁদকে নিয়ে ঘরে যাও। মালো, তোমরাও যাও। তোমাদের ব্যাপারটা নিয়ে আমি এখন বড় সাহেবের সঙ্গে যে পরামর্শটা করব তা তোমাদের না শোনাই ভালো। কি কারবার ছোট সাহেব, কথা আছে স্যার। এই সাপ সবল দেয় না স্যার, এর চোখ থেকে আগুন বাড়াইয়া মানুষের চোখে লাগলেই সে সাথে সাথে মারা যাবে স্যার। আর এই সাপ ও তিন দিনের মধ্যে মারা যাবে স্যার। আমিও তো তাই চাই রজবালি, ঠিক মতো কাজ হলে আমি তোকে রাজা বানিয়ে দেবো। এবার যা। এবার সাপের আগুন চাঁদের চোখে লাগলেই ব্যাস, তারপর আমার হাবুর সাথে আলোর বিয়ে ঠেকায় কোন শালা। আমি চোখে দেখতে পাচ্ছি না, বুকটা চলে যাচ্ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আমার চাঁদকে সঁপে গেছে, আমার চাঁদকে বাঁচাও। আমার সাধ্যের বাইরে, এসবের বিষ আমি নামাতে পারবো না। হায়াত মৌতের মালিক আল্লাহ, তার ইচ্ছে হলে তোমার চাঁদ তোমার বুকে ফিরে আসতেও পারে। চাঁদের মা, চাঁদকে আল্লাহর রায় ভাসে চাচি, চাচি
কেন? জানালা খুলে দাও। আলু বউ, আবু ভাই সর্বনাশ হয়ে গেছে। আপনি চান্দেরে সাপ দিয়া মাইরা ভেড়ায় নদীতে ভাসাইয়া দিছে। না এত বড় পরাজয় আমি আমি আলমান, ডোন্ট ওরি ড্যাড, তুমি কিচ্ছু ভেবো না, এক্ষুনি আমি আলোকে নিয়ে আসছি। বেচারি ওর একমাত্র ছেলেকে হারিয়ে সুখে দুঃখে বোমা হয়ে গেছে, ও কি করে বলবে আপনার মেয়ে কোথায়? ওই বেটা, ওই এত লোক দাঁড়িয়ে আছে কেউ কিছু বলছে না, তোর এত মাতবরি কিসের? হ্যাঁ সত্যি কথা বলা কি অন্যায়? চাঁদের মা কি দোষ করেছে? কি দোষ করেছে? তার অপরাধের কাহিনী শুনলে আপনাদেরও বুক ভয় কেঁপে উঠবে। আজ থেকে 10-12 বছর আগে এই মহিলা তার শিশু সন্তান চাঁদকে নিয়ে আমার বাড়িতে আশ্রয় নিয়েছিল। গ্রামের লোক, আমিও আপত্তি করিনি, কিন্তু একদিন রাতের অন্ধকারে এই মহিলা আমার টাকা পয়সা সোনা দানা প্রায় লাখখানেক টাকার জিনিস চুরি করে পালিয়ে যায়। আমিও সম্মানের ভয় কিছু বলিনি, তারপরেও এই বজ্জাত কুটনি মেয়ে মানুষ তার ছেলে চাঁদকে আমার মেয়ের পিছনে লেলিয়ে দিয়ে আমার আমার মেয়ের আমার বংশ মর্যাদা নিয়ে কি কেলেঙ্কারি করেছে তা আপনারা সবই জানেন। তার ছেলেকে সাপে কেটে মেরেছে, সেটা কি আমার অপরাধ? আর তার প্রতিশোধ নেবার জন্য কি সে আমার মেয়েকে গুম করে দেবে? বলুন বলুন, আপনারাই বলুন, এই শয়তান পাপিষ্ঠা মহিলার কি শাস্তি হওয়া উচিত? আমি বলি এই বদমাইশ মেয়ে মানুষটাকে 101টা দর্দাম মেরে চুল কেটে মুখে চুনকালি মাখিয়ে এই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হোক, যাতে এই সাততল্লাদের কোনো লোক একে আশ্রয়ও না দেয়, ভিক্ষেও না দেয়। রাইট ইউ আর। না, আমি বেঁচে থাকতে চাচির গায়ে কেউ হাত দিতে পারবে না। Ah!
নারে সাগর তুলে ছড়ে যা ভাগা এই দুনিয়া নাট্যশালা বাদশা ফকির চলছে খেলা সিনারে সাগর কুলে ওরে অভাগা কাদিশ নারে সাগর কুলে ওরে অভাগা আলো আজ তিন দিন হয় একে সাপে কেটেছে এই তল্লা এমন কি কেউ নেই যে আমার চাঁদকে ভালো করতে পারে ফেলু ওকে ধর তাড়াতাড়ি উঠাও কবে দংশন করেছে আজ তিন দিন আজই শেষ দিন সূর্য ডোবার সাথে সাথে ওই সাপ মারা যাবে তখন একে আর বাঁচানো যাবে না না সর্দার না চাঁদকে ভালোবেসে বাপ ভাইকে পর করে দিয়েছি হেরে জন্য দেশান্তরি হয়েছি এই মরা লাশ বুকে নিয়ে ঘাটে ঘাটে ভেসে বেরিয়েছি যদি আমার চাঁদ বাঁচে আমি বাঁচবো আর যদি একে ভালো করতে নাই পারো আমাকে একটু বিষ এনে দাও একটু বিষ আমি চাঁদকে ছাড়া বাঁচবো না বাঁচবো না সর্দার এত বড় ভালোবাসা মিথ্যে হয়ে যাবে আল্লাহ পারেন না এমন কোনো কাজ দুনিয়াতে আছে কি নেই তিনি চোখের পলকে দিনকে রাত রাতকে দিন ফকিরকে বাচ্চা বাচ্চাকে ফকির পাহাড়কে নদী নদীকে পার করতে পারেন সে আল্লাহকে সাক্ষী রেখে দেখো না সর্দার একবার শেষ চেষ্টা করে ওরে জোসনা এই সাপ যে পুষেছে সে আমার ওস্তাদের ওস্তাদ এ আমার সাধ্যের বাইরে মা বোন আলো তুমি যদি সত্যি হয়ে থাকো তোমার প্রেম যদি সত্যি হয়ে থাকে তাহলে তোমার চাঁদ ভালো হবে সর্দার আজ আমি মা মনসার মহামন্ত্রের দীক্ষা নেব আমি কাল বিন বাজাবো ওরে জোসনা এই কাজ তুই করিস নে মা এতে জীবনের ঝুঁকি আছে কাল বিনে সুরে ওই বেশ বনে কাল নাগিনী যদি না আসে তাহলে তোর মুখ দিয়ে রক্ত ওঠে তুই নিজে মারা যাবি মা আমি তো মরেই বেঁচে আছি সর্দার কি বলছিস তুই কেন মনে নেই আগুন আগুন
হবে? কি হয়েছে? ওই ঘরে জ্যোৎস্না পুড়ে মরছে, আপনি ওকে বাঁচান। আমাকে মরণের হাত থেকে বাঁচিয়েছে, আজ যদি এর জন্য আমার মরণ হয় হোক, তবু আমি কালবিন বাজাবই।
খুশি করে দিচ্ছ আমি মাগো আল্লাহর ইচ্ছাতে চাঁদ নতুন জীবন ফিরে পেলেও সাপের বিষে অনেক সময় কঠিন অসুখ হয়, তার উপর শরীরে যে ক্ষত চিহ্ন দেখলাম, এই রোগের চিকিৎসা আমাদের কাছে নেই গো মা। যদি পারো ওকে নিয়ে শহরে ভালো ডাক্তার দেখাও। এই সময় যদি আমার আকাশ এখানে থাকতো। আকাশ? হ্যাঁ গো, আমার ডাক্তার শহরে থাকে। তোমার ডাক্তার? হ্যাঁ, আজ কটা বছর ধরে লাউ ডিম বিক্রি করে সাপের খেলা দেখি ওকে ডাক্তার বানিয়েছি, পাস করেই ডাক্তারি শুরু করে দিয়েছে, আমাকে একবার দেখতে পর্যন্ত এলো না। আচ্ছা, পুরুষ মানুষ এত নিষ্ঠুর হয় কেন গো? ওকে বুঝি খুব ভালোবাসো। বলো কি গো, ওই তো আমার সব। ও তোমাকে ভালোবাসে? তা তো জানি না। জ্যোৎস্না, তুমি আমাদের জন্য যা করেছ সেই ঋণ শোধ করবার মতো সাধ্য আমার নেই। ওকে তোমার কাছে রেখে গেলাম, শহরে ওর চিকিৎসার ব্যবস্থা করেই ফিরে আসব। ওকে দেখো, আসি বোন। আলো ক্ষীর খাবে, আমার আলো ক্ষীর খাবে, চাঁদ গুড় আনবে, আলো ক্ষীর খাবে। এর বেশি আমার কাছে নেই আলো। তোর এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না রিমা। এ কি বলছিস আলো, তুই তোর চাঁদের জন্য এত কিছু করতে পারিস, আর আমি আমার আলোর জন্য এটুকু করতে পারবো না? সময় কম, চাঁদকে ঢাকা এনে চিকিৎসা করাতেই হবে। আসি, দোয়া করিস। হ্যাঁ
আমার আলো কোথায়? তোমার আলো শহরে গেছে তোমার চিকিৎসার ব্যবস্থা করতে। মা, আমার মা, আমি মার কাছে যাব। মা, কি রে জোসনা, কোথায় যাচ্ছিস? চাঁদ ভাইকে নিয়ে ফুলতলি যাচ্ছি। ডাক্তার চাচা, চাঁদ, চাঁদ, তুমি তুমি বেঁচে আছো বাবা? ডাক্তার চাচা, আমার মা। ওই হারামি আমজাদ খাঁ আর ম্যানেজার ষড়যন্ত্র করে তোমার মায়ের নামে মিথ্যা অপবাদ দিয়ে তার মাথার চুল কেটে গ্রাম থেকে বের করে দিয়ে। আমার মা কোথায় বলতে পারেন? ওই ভাঙা বাড়িতে তোমার মাকে মাঝে মাঝে দেখা যায়। এইটা আমার চাঁদ খাবে, এইটা আমার আলো খাবে। মা, মা, দেব না। মা, এটা আমার চাঁদ খাবে, আমার আলো খাবে, আমার চাঁদ। চিনতে পারছো না মা, আমি তোমার চাঁদ। মা, চাঁদকে ওরা মেরে ফেলেছে, তোকেও মেরে ফেলবে, সাপে কাটবে। যা যা, এই দেখো মা, আমি তোমার চাঁদ। মা, আমি তোমার চাঁদ। পাগল, না চুল কাটবো না, না মা, আলো আমি জানি না, আমি চাঁদের কাছে যাব, চাঁদের কাছে। এই তো তোমার চাঁদ, আমাকে তুমি চিনতে পারছো না মা। ভাই, মাকে নিয়ে এক্ষুনি শহরে আকাশের কাছে যাব, চলো চলো। আকাশ, আকাশ কে? আকাশ, আকাশকে চিনলেন না? আমার ডাক্তার গো, আজ ছয় মাস ধরে এবাসে এসেছি, ওই নামে তো কাউকে দেখিনি। আচ্ছা, এখানে কোনো ডাক্তার? ওই সামনে একটা মেডিকেল সেন্টার আছে। আমি চাঁদের কাছে যাবো, চাঁদ, হ্যালো, আমি চাঁদের কাছে যাবো, চুল কাটবো না, আমি চাঁদের কাছে যাবো। ডাক্তার সাহেব, আমার মা, আমার মা ভালো হবে তো? দেখুন, এটা মেন্টাল কেস, প্রাথমিক ভাবে আমরা চেষ্টা করে দেখি, যদি ভালো না হয় তাহলে হয়তো আপনার মাকে মেন্টাল হসপিটালে নিতে হবে। তবে এসব ক্ষেত্রে ধৈর্য সহকারে চিকিৎসা করতে হয়, আর সেজন্য চাই প্রপার ট্রিটমেন্ট, নার্সিং এবং প্রচুর টাকা পয়সা। কি রে, বঙ্করাস চুমু দিল নাকি? সিঙ্গার লাগাবো নাকি? লাগা? ওই দেখো শঙ্করাজের খেল, দেখো বঙ্করাজের খেল, দেখো নানান সাপের খেল। Thank you.
মাথায় চুল গজাবে ফিরে পাবে নয়া প্রাণ বুড়ি নানি মুচকে হেসে বলবে তোমায় জানের জান কত ডাক্তার আমার কাছে হয়ে গেছে ফেল শঙ্কর রাজের খেল হয়ে বাতের কথায় কোমর কাটায় ভাবির মনে বড় দুঃখ আমার তেলে ও দাদা ভাই ফিরে পাবে সকল সুখ নারী প্রেমে ব্যর্থ হয়ে মজ্ন হলে যারা এক শিশি তেল দাও না তাকে লাইলি হবে তারা মিথ্যা কথা কইলে দিও চোদ্দ বছর জেল শঙ্কর রাজের খেল শঙ্কর রাজের খেল দেখো নাগনাগিনীর খেল আরো আছে স্বপ্নে পাওয়া তেল স্মৃতি চল পথ একটা পেয়ে গেছি আরে গরিবের জন্য আল্লাহ আছে হ্যাঁ চাঁদ ভাই আমার চিকিৎসা হবে আর একটা ঘর ভাড়া করতে পারবো আর সেই ঘরের দরজায় রোজ দিতে গিয়ে আমি ভুলবো কি বলবি রে দ্বার খোলো দ্বার খোলো কমলি আমি তোমার স্বামী গো আপনি খুব সুন্দর গান গান আপনি রেডিওতে গান বুঝি সবখানে আপনি আমাদের গ্রামের লোক মনে করেছিলেন না দেখলেন আমরা কিভাবে অ্যাটাক করলাম আরে আল্লাহ মেহেরবান তো গদা পালবান মদ খাওয়াটা খুব খারাপ তবু খান মদ এবং মেয়ে মানুষের নেশা দুটোই খারাপ খান খান তবু দেখুন আপনাকে আমি এখন পলিশ করি কত সুন্দর পানি আমাকে বোন শোনো জ্যোৎস্না আকাশ ভাই তোমাকে খুঁজতে এসে আজ আমাদের এই দশা সময় মতো তুমি না এলে আমাদের যে কি হতো কি হতো গুন্ডারা জ্যোৎস্না বেদিনী রুল জবল লুট করত তাতে কার কি হতো জ্যোৎস্না কার কে জ্যোৎস্নার জন্য কার মন কাঁদে কে জ্যোৎস্না খবর নেয় জ্যোৎস্না মরলেই বা কি বাঁচলেই বা কি কি যাতা বলছিস কি হয়েছে বলবি তো কি হয়নি তাই বলো আজ ছয় মাস হয় একটা চিঠি পত্র দাওনি বাসা বদল করেছো ঠিকানাও দাওনি চাঁদ ভাই আর তার অসুস্থ মাকে নিয়ে বড় আশা করে তোমার কাছে এসেছিলাম চিকিৎসার জন্য চাঁদ তার মা ওরা কে কোথায় তারা লালগিতিল ইঞ্জেকশন কে তুমি আমার চাঁদকে দেখেছো আমার চাঁদ আসেনি কেন আমি চাঁদের কাছে যাব আমি চাঁদ
আকাশ, এ আমার চাঁদ ভাই, ইনি তার মা। চাঁদ ভাই আমাদের জ্যোৎস্নার ডাক্তার। আকাশ, আমার মা, আমার মা কি ভালো হবে না? হবে হবে, আমি জ্যোৎস্নার মুখে সব শুনেছি। তবে যে আঘাত তিনি পেয়েছেন সেরে উঠতে সময় লাগবে, এজন্য দরকার প্রপার ট্রিটমেন্ট, আর সেই জন্য তো আমি রয়েছি। জ্যোৎস্না ফেলু, চাঁদকে নিয়ে তোমরা বাসায় যাও। না, আমি মাকে ছেড়ে কোথাও যাব না। মাকে খুব ভালোবাসো তাই না? আমিও মাকে ভালোবাসি। তোমার মা আছে, আমার মা নেই। মনে করো না, আজ থেকে তোমার মা আমারও মা। যাও বাসায় গিয়ে বিশ্রাম নাও, কি ডোন্ট ওয়ারি। চলো চলো। কি হলো জ্যোৎস্না? তোরা যা, আমি তোদের গ্রামে যাব। কেন? যদি আলো আমাকে সেখানে গিয়ে খুঁজে না পায়। চলবো। মর্জিনা, কি চাঁদ ভাই? মর্জিনা, আলো এখানে এসেছিল? না চাঁদ ভাই, আলো এখানে আসেনি। ঠিকানা জানি না, বাড়ি চিনি না, কোথায় গেলাম আমার আলোকে পাবো? আল্লাহ, দাদি, দাদি, চাঁদ দাদি, প্লিজ দাদি। হ্যালো দাদি, প্লিজ দাদি, চাঁদ, প্লিজ দাদি। বাচ্চাদের নাম আর কোনোদিন উচ্চারণ করবে না। চাঁদ ভাই, আলোর কোনো খোঁজ পেলে? না জ্যোৎস্না, আলো আমাকে ভুলে গেছে। এ তোমার ভুল ধারণা চাঁদ ভাই, যে আলো তোমার মরালাশ বুকে নিয়ে দিনের পর দিন ঘাটে ঘাটে ভেসে বেড়াতে পারে, সে তোমাকে কিছুতেই ভুলতে পারে না। তারও তো কোনো বিপদ হতে পারে। চলো গোসল করে খাবে। না জ্যোৎস্না, আমি মার কাছে যাব। আকাশ মার কাছে গেছে, আমরাও যাব। এসো। আমি আমি এখানে কেন? মা! কে তুমি? আমি আকাশ। তিনি আপনার চিকিৎসা করেছেন। আকাশ? কিন্তু আমি চাঁদ। আছে কোথায়? আমার কাছে। আমি চাঁদের কাছে যাব। নিশ্চয় যাবে মা, চলো। আমার চাঁদ, আমার মা। এখন শুধুই তোর মা, আর আমি বুঝি কেউ না। তুই এত মহৎ, এত বড়, অন্য কারোর সঙ্গে তুলনা করে তোকে আমি ছোট করতে চাই না। তুই আমার মাকে নতুন জীবন দিয়েছিস,
পৃথিবীতে এই মা আমার সবচেয়ে আপনজন। আমার সেই মাকে আজ থেকে তোকেই দিয়ে দিলাম। আমার এক বুকে আকাশ, আরেক বুকে চাঁদ। চাঁদ ভাই, মা জ্যোৎস্না ভীষণ ভালো মেয়ে। তোমার আর আমার জন্য জ্যোৎস্না ফেলু আকাশ যা করেছে সে ঋণ শোধ করার সাধ্য আমাদের নেই। রাখ তোর ঋণ, এতদিন একা ছিলাম, আজ মা ভাই বোন সবাইকে পেয়েছি, ইস কি যে খুশি লাগছে। মা কথা দাও, তোমরা আমাকে ছেড়ে কোনোদিন যাবে না? যাব, যেদিন তোর ঘরে লাল টুকটুকে বউ আসবে আমি নিজের হাতে তোর সংসার সাজিয়ে দিয়ে তারপর যাব। তবে ভাবি, বিয়ের পর আরিফ আর আলোকে আমি আমেরিকায় সেটেল করতে চাই। আরিফ চাই যাক, কিন্তু বৌমা থাকবে আমার কাছে, কি বলিস আরিফ? তোমরা যা ভালো মনে করো। আহা, বিয়েটাকে ভালো ভালো হয়ে যাক, কি বলো আরিফ? ড্যাড, আমি আলোকে নিয়ে আসি। হ্যাঁ চল চল। আলো, তুই এখনো রেডি হসনি? ওরা তো সব অপেক্ষা করছে। কাফনের কাপড় তো পরেই আছি ভাইয়া। আলো, মারো না, মারো। ঘুমের গড়ি সব খেয়ে ফেলেছি, আর মারতে পারবে না। এ তুই কি করছিস? কি হয়েছে ছোট সাহেব? শিগগির ডাক্তারকে ফোন কর, এক্ষুন যাচ্ছি। আকাশ, নাও শ্রী দোকে আঙ্কেল। গড ব্লেস ইউ মাই সন, গড ব্লেস ইউ। আচ্ছা আরমান, আলোর মতো এমন একটা হাসি খুশি প্রাণোচ্ছল মেয়ে হঠাৎ এমন কাণ্ড করে বসলো? বড়লোক বাবার একমাত্র আদুরে মেয়ে হলে যা হয়, ও চায় রাত দিন বন্ধু বান্ধব নিয়ে হইহুল্লোড় করতে, আর ড্যাডি যেন ও সংসারী হোক, এই নিয়ে তো বকা জায়গা করেছে। বাস, ও কিছু না, সময় আর বয়সের দোষ, বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা চলে দো আকাশ। হ্যাঁ, কাল এসে একবার দেখে যাস। ওকে ওকে, থ্যাংক ইউ। হবার এই তো বয়স, আজ কি জানি কি হয় রে বাবা, কি জানি কি হয়, আজ কি জানি কি হয় রে বাবা, কি জানি কি হয়। Thank you.
বাজিয়ে দেব বিষ নামিয়ে প্রেমে ভরা মধুর চাকে কেন খোঁচা দিলি তুমি ছুঁয়ো না পায়ে পড়ে দুষ্ট হাওয়া জ্বালায় মোরে কি যে করে তোমার কাছে এলেও ভয় রে বাবা দূরে গেলেও ভয় তোমার কাছে এলেও ভয় রে বাবা দূরে গেলেও আমার নদীর পাড়েই বাড়ি ভরা নদী মরা নদী সবই দিদি পাড়ি না ছুঁয়ো না পায়ে পড়ি দুষ্ট হাওয়া জ্বালায় মোরে কি যে করি তোমার কাছে এলেও ভয় রে বাবা দূরে গেলেও ভয় তোমার কাছে এলেও ভয় রে বাবা দূরে গেলেও ভয় আমার কি দোষ বলো আমার কি দোষ প্রেমে পাগল হবার এই তো বয়স আজ কি জানি কি হয় রে বাবা কি জানি কি হয় আজ কি জানি কি হয় রে বাবা কি জানি কি কিরে এত সুন্দর করে সেজেছিস কাউকে ভালোবাসিস নাকি আমরা কি ভালোবাসতে জানি নাকি খাবে এসো নাও সিজ ওকে কি দুষ্টুমি করো কেন চল বস আচ্ছা আকাশ আলোকে তো কেমন লাগে ভালো শি ইজ নাইস এ লাভলি গার্ল যদি কিছু মনে না করিস তোকে একটা কথা বলবো বল আমাদের এতদিনের বন্ধুত্ব যদি আত্মীয়তায় পরিণত করি মানে তোকে যদি আমার ভগ্নিপতি বানাই তোর কোনো আপত্তি আছে না মানে মাকে বলবো ছোড়ে আকাশ তুই আমার মনের কথা বলেছিস বাবা আমি নিজের হাতে তোদের সংসার সাজিয়ে দেব সকলে মিলে আনন্দ উল্লাস করব বাড়ি ঘর সাজাবো তুমি আজই যাও তো মেয়ে দেখে পছন্দ হলে একেবারে বিয়ের দিন তারিখ পাকা করে আসবে যাও তো যাও না যাচ্ছি বিয়ের কথা শুনে কেমন লাগছে মারবো একটা কে আলো ভালো মা ভালো মা আমার চাঁদ আছে আমি চাঁদের কাছে যাব কিন্তু আমার আকাশ ও তুমি আকাশের জন্য আমাকে পছন্দ করতে এসেছো পারবে মা হয়ে এই হাতে তোমার চাঁদের আলোকে আকাশের হাতে তুলে দিতে পারবে জানো আমার বাপ ভাই আমাকে ঘর থেকে বের হতে দেয় না আমি শুধু চাঁদের জন্যই বেঁচে আছি মা আহা
কি হলো নাও? ইয়ে আমার মেয়েকে পছন্দ হলো? এসো। মা, তুমি কিছু বলছো না কেন? মেয়ে কি তোমার পছন্দ হয়নি? আলোর মতো মেয়েকে পুত্রবধূ হিসেবে পাওয়া তো ভাগ্য বাবা। আলো? এ আকাশ, তুই যাকে বিয়ে করছিস তার নাম বুঝি আলো? যা শালা, এ কেমন যোগাযোগ বলতো দেখি? তোরটার নামও আলো, আমারটারও নামও আলো। আচ্ছা আকাশ, মেয়ের বাবার নাম কি রে? আমজাদ আলী খান। আলোর কোনো ভাইয়া চারমান? হ্যাঁ হ্যাঁ, তুই চিনিস নাকি? আলো? এতদিন আমাকে ছেড়ে কোথায় ছিলে? সে অনেক কথা আলো। চলো চলো, আমরা এখান থেকে পালাই। চলো চলো, আমরা কাজী অফিসে যাই, আজই বিয়ে করব। চলো। কেটে টুকরো টুকরো করে বুড়ি গঙ্গাতে ফেলে দিয়ে আসবি।
চাঁদ চাঁদ তোর অবস্থা হলো কি করে? তুই কোথায় গিয়েছিলি বল চাঁদ, বল বল। আলোর কাছে। আলো? হ্যাঁ আকাশ, যাকে তুই বিয়ে করতে চাস এসে আলো, যার সাথে আমার শিশু কিশোর জীবন যৌবন সব মিশে একাকার হয়েছে, এসে আলো, যার জন্য আমি বিষাক্ত সাপের ছোবল খেয়ে মরে গিয়েছিলাম, এসে আলো, যে আমার মরা লাশ বুকে নিয়ে ঘাটে ঘাটে বেশি বেড়েছে, এসে আলো, যার বাপ ভাইয়ের অত্যাচারে আমার মা, আমার মা পাগল হয়ে গিয়েছিল, আকাশ এসে আলো, যার জন্য তোর মতো বন্ধুকে আমি আমার ভাই হিসাবে পেয়েছি, ওকে তুই আমার কাছ থেকে কেড়ে নিস রে ভাই। কেড়ে নিচ্ছে কোথায় রে বোকা? ওকে তো বিয়ে করে বাড়িতে আনছি তোর মার আর আমার খেদমত করবার জন্যে। আমি আলোকে ছাড়া বাঁচব না রে আকাশ। আচ্ছা তুই কি পাগল হয়েছিস? তুই শালা গ্রামের একটা অশিক্ষিত চাষা গোয়ার গবে, আর আলো এই শহরের কোটিপতি বাবার একমাত্র সুন্দরী শিক্ষিতা মেয়ে, তুই কোন সাহসে আলোকে বিয়ে করতে চাস? এই মা, এই তুই নিজের মুখে বলিস নি আমাকে বিয়ে দে নিজের হাতে সংসার সাজাবি, বলিস নি মা? এই চাঁদ, এই তুই নিজের মুখে বলিস নি আমার বিয়েতে নিজের হাতে বাড়ি সাজাবি, আমার বিয়েতে আনন্দ পূর্তি করবি, কি বলিস নি? তাহলে আমার খুশির কথা শুনে তোদের চোখে পানি আসে কেন? ও আমার সঙ্গে তোদের রক্তের সম্পর্ক নেই তাই? চুপ, নেমক হারাম ছোট লোক বেইমান। এই চাষা আমার গায়ে হাত তুলে কেন? আমি কি তোর বউ? তোরটা খাই না পড়ি। কেন চুপ করবো? শিশুকালে বাপ মাকে হারিয়ে তোর মার কোলে মানুষ হয়েছি, সেই ঋণ শোধ করার জন্য মেয়ে হয়ে বনে জঙ্গলে বিষাক্ত সাপ ধরেছি, সেই সাপ মাথায় করে হাটে বাজারে বিক্রি করেছি, তোর লেখাপড়া খরচ জুগিয়েছি, তোকে ডাক্তার বানিয়েছি, তোকে নিয়ে একটি ছোট্ট সুখের ঘর বাঁধার স্বপ্ন দেখেছি। বাবা বাবা বাবা, কি আমার সুখের আহ্লাদ রে, একজন সামান্য বেদিনী হয়ে শহরের MBBS ডাক্তারকে বিয়ে করার স্বপ্ন দেখিস কি করে? ডাক্তার সাহেব, আমি জ্যোৎস্না বেদিনী, বিষ খেয়ে বিষ হজম করতে পারি, কিন্তু তোমাদের মতো শিক্ষিত ভদ্রলোকের মন বুঝতে পারি না। মা, আমরা গ্রামের মানুষ, চলো আমরা গ্রামে চলে যাই। না, তোমরা কেউ এখান থেকে যেতে পারবে না। কেন? আমরা কি তোর কেনা গোলাম নাকি? না না, তোমরা আমার একমাত্র আত্মীয় আপন জন, পরশু বিয়ে, তোমরা এখানে না থাকলে শ্বশুর বাড়ির লোকের কাছে আমি ছোট হয়ে যাব না? ভালোই ভালোই বিয়েটা হয়ে যাক, তখন তোমরা চলে গেলেও আমি মাইন্ড করবো না। ওকে, আবার তুমি কি করা? কি আলবুর বিয়াতে সবাই ফুর্তি করতেছে। আব্বা তুমি কেন তোকে হারাম জাদা সুয়ার বেল্লি কোথাকার কাঁদছি তোর জন্য, আজ এই বিয়েটা তোর সঙ্গে হতো আর হলে আমি রাজার মতো হাতিতে চড়ে আসতাম, বড় সাহেব আমাকে দেখে খুশি হয়ে বলতেন আসুন ভাই সাহেব সালাম আলাইকুম। এ নিজে পারে না না আমার দোষ, তুমি এটা পচা বাপ। হ্যালো চাঁদ, হ্যালো হ্যালো আরমান,
প্লিজ স্টপ ইট। চাঁদের কাছে হলে আমি এখান থেকে চলে যেতে বাধ্য হব। আয় বলা মান সেরাবা দিলামারে বুঝে দে সন্না। সালাম আলাইকুম দুলা ভাই, আমার নাম হাবিবুল বাশার হাবু। ওই হাবুই আর গুতা দেশকে সাত। আরে বন্ধু কেন আছো? ভালো আছি। ভাবি নয় তোমার ভাবি ফোন মাইয়া লই দাস তা বইও 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 বইও। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্লিজ থ্যাংক ইউ। সালাম আলাইকুম। এটা দেরি হয়ে গেল, জলদি কর। তোর পুত্রবধূকে বরণ করে নে। না মা না, ওই পাপিষ্টাকে তুই স্পর্শ করিস না মা। ও প্রতারক, বেঈমান, বিশ্বাসঘাতিনী। ও আমার সাথে ভালোবাসার ভান করে আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে মা। এই বাকি তোর একার আমার না কি মা, তুই নিজের মুখে বলিস নি? তোর এক বুকে চাঁদ আর এক বুকে আকাশ। তাহলে আকাশের বউকে ঘরে তুলে নিয়ে প্রমাণ কর মায়েরা কখনো সন্তানের কাছে মিথ্যে কথা বলে না। তোর আল্লাহর কসম লাগে মা, আর এক পাও কবি না। তোর আমার সরলতার সুযোগ দিয়ে আলো আকাশ আমাদের প্রচন্ড ফাঁকি দিয়েছে মা। ওদের বিশ্বাস করলে আল্লাহ আমাদের কোনোদিন ক্ষমা করবে না মা। এখানে আর এক মুহূর্ত নয়, চল মা চল। হাসিস না, যে আগুন যে আমার বুকে জ্বেলে দিয়েছিস সে আগুনে তুই নিজেও চলে পড়ে চারকার হয়ে যাবি। তুমি কাকে অভিশাপ দিচ্ছ যে তোমার জন্য জীবন এত বড় ত্যাগ করলো? দেখ আমার জীবনে এত বড় সর্বনাশ করার পরও বলছো ও আমার জন্য ত্যাগ করেছে? না, ও তোমার সর্বনাশ করেনি, বরং সর্বনাশের হাত থেকে তোমার আলোকে রক্ষা করেছে। কি বলছো তুমি? হ্যাঁ, আমার পাষণ্ড বাপ ভাইয়ের হাত থেকে রক্ষা করার জন্য তোমার আলোকে তোমার বুকে ফিরিয়ে এনেছে। আলো? হ্যাঁ চাঁদ, আমি আলোকে বিয়ে করিনি। আলোকে উদ্ধার করার আর কোনো উপায় ছিল না। বল আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি বেঈমান। আকাশ, তুই কি মানুষ না ফেরেশতা? আকাশ তুই বল, আমি তোকে দোয়া করব না সালাম করব? না মা না, শুধু কথা দাও কোনোদিন তোমার স্নেহ থেকে আমাকে বঞ্চিত করবে না। মা, জ্যোৎস্নাকে তোর আকাশের বউ করে ঘরে তুলে নিবি না মা? এখনো কলমা হয়নি কিন্তু হবে। আরে চলো, ছাড়া বলছি। ও মা গো, ও মা, ও মা গেছি রে, ও মা গো গেছি রে। এখনো বল আলো কোথায়? আলো বল চাঁদ ভাইয়ের বাসর ঘরে। আমার হয়েছে ছোট সাহেব, আপনি আমার হাবুকে অমন করে মারছেন কেন? ওকে আজ মেরে ফেলবো। কেন, কি করেছে ও? এই শালা আলোকে ভাগিয়ে দিয়েছে। হ্যাঁ বেশ করছি, একবার আপাদান আমার সাথে আলু পুরে বিয়া দিব কইয়া আলু পুরে ঘরে তালা দিয়ে আটকে রাখছিল, তখন আমি তাদের ভাগিয়ে দিয়েছিলাম। কি
Assalamualaikum. কি বললি? ও বড় সাহেব, আমার আপা কইছিল আলুপুর সাথে আমার বিয়ে হইলে আপনি আমারে হাতি দিবেন, ঘোড়া দিবেন, চা বাগান জমিদার সব দিয়ে দিবেন। তাহলে আমি হবো রাজা, আর আব্বা হইব রাজার রাজা, মহারাজা। দমজানালি খারাম, তোমার এত বড় সাহস! মিছে কথা বড় সাহেব, এই হারামের বাচ্চা মিছে কথা বলছে। আমি না, তুমি তুমি হারামের বাচ্চা, তুমি মিথ্যা কথা কইতেছ। তোমরা তানবেরে সাপ দিয়ে মারছিলে না? আরে কি টান হয়ে গেলো, খুঁজে দাও। আমি না তখন আলুপুরে ঘর থেকে ভাগিয়ে দিছিলাম। ওম ভাইটে কি আরমান, আজ আমার রক্তে আগুন লেগেছে। ওরা জানে না আমি কতখানি ভয়ঙ্কর, এদেরকে বেঁধে না। বংশ নির্বংশ করে এসে তারপর এদের বিচার করব। আমি চাঁদার আলোর বিয়ে দিয়েছি, ওরা আপনার দৃষ্টির আড়ালে চলে গেছে। বল ওরা কোথায় গেছে, খবর দাও। আর গায়ে হাত তুলবেন না। ওই ওই বেঈমান থাকবজ, চাঁদার আলোর জন্য এটাই আমার কর্তব্য ছিল। ডোন্ট ওরি ড্যাড, ওর আকাশেই চাকার পাতালি থাক, আমি ওদের খুঁজে বের করবই। আকাশ, চাঁদকে পেলে ওরা মেরে ফেলবে। না মা, তোর আকাশ এখনো বেঁচে আছে। আমার মা খুব খিদে লেগেছে। জলদি একটা কোকার রুটি দেন তো। এই নিন। আমার কেমন যেন ভয় করছে। কিসের ভয়? আমি আছি না? নাও খাও। এরপর এত দূরে যাব, সেখানে থাকবে শুধু তুমি আর আমি। Oh!
মানুষ খায় রাগ কর। আরে মান, তুই আমাকে আমার আলোকে অনেক কষ্ট দিয়েছিস, আজ আমি তোকে ছাড়ব না। যতগুলো আঘাত তুই আমাকে করেছিস আজ তা কোনে কোনে শোধ দেব। তোরা আমাকে সব দিয়ে কেন মেরেছিলে বল। এই হাতে আমার মায়ের চুল কেটে তোরা আমার মাকে পাগল বানিয়েছিলি, তোর হাত আমি ভেঙে ফেলব। আর মন মারতে হয় আমাকে, সহ মারো। হ্যাঁ তাই করব। বড় সাহেব, আমি ষড়যন্ত্র করে বড় লোক হতে চেয়েছিলাম, পারিনি। আপনি অহংকারে অন্ধ হয়ে প্রেমকে অস্বীকার করতে চেয়েছিলেন, পারলেন না। ষড়যন্ত্র করা অপরাধ, অহংকারও অপরাধ। তবু আমজাদ আলীরা যুগে যুগে মরবে, কিন্তু পরাজয় স্বীকার করবে না। তোমাদের তোমাদের প্রেমের জয় হয়েছে। আমি আমি হেরে গেছি, সুখে থাকো। যুগে যুগে